এবারের এইচএসসি পরীক্ষায় পাশের হার 77.78%, জিপিএ 5 পেয়েছে 1,45,911 জন। সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে ফলাফল প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। পাশের হার ও জিপিএ এর দিক থেকে এবারও এগিয়ে আছে নারী শিক্ষার্থীরা। মোট 13,31,058 জনের মধ্যে পাশ করেছে 10,35,309 জন। আদিত্য মামুনের রিপোর্ট। সাধারণ কারিগরি ও মাদ্রাসা মিলে 11টি শিক্ষা বোর্ডের ফলাফল একযোগে প্রকাশ করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি, যাতে পাশের হার 77.78%। উত্তরপত্র মূল্যায়ন ও সাবজেক্ট ম্যাপিং করে প্রথমবারের মতো ব্যতিক্রমী এক ফল প্রকাশ দেখল দেশবাসী। 11 বোর্ডে 2,695 কেন্দ্রে 9,197টি প্রতিষ্ঠানের মোট অংশগ্রহণকারী ছিল 13,31,058 জন। উত্তীর্ণ হতে পারেননি 3,00,000 শিক্ষার্থী। বাতিলকৃত পরীক্ষাগুলোর সাবজেক্ট ম্যাপিং এবং যেগুলো পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষাগুলোর উত্তরপত্র মূল্যায়ন মিলিয়ে আমরা আজকে এই রেজাল্ট প্রকাশ করছি। উত্তীর্ণ হয়েছে 10,35,309 জন, যার মধ্যে ছাত্র হলো 5,03,595 জন এবং ছাত্রী হলো 5,31,714 জন। তবে পাশের হারের দিক থেকে এবারও এগিয়ে আছেন মেয়েরা। 6,65,045 ছাত্রীর মধ্যে উত্তীর্ণ হয়েছে 5,31,714 জন। জিপিএ 5 প্রাপ্ত 64,978 জন ছাত্রীর বিপরীতে ছাত্রী পেয়েছে 80,933 জন। 9টি সাধারণ শিক্ষা বোর্ডে পাশের হার 75.56%, যার মধ্যে ছাত্র 72.55% এবং ছাত্রী হলো 78.27%। জিপিএ 5 পেয়েছে সর্বমোট 1,45,911 জন, যার মধ্যে ছাত্র 64,978 জন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার ডায়লক্স। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর মনোবল ভেঙে পড়ার অজুহাতে বাকি পরীক্ষা স্থগিত চেয়ে আন্দোলন করার পর ছাত্রদের দাবি মেনে নেয় শিক্ষা বোর্ড, যার পরিপ্রেক্ষিতে এবারের ফল প্রকাশ পেল ভিন্ন আঙ্গিকে। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা।